আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ হুঁশিয়ারি বিএনপি নেতাদের। শ্বেতপত্র নিয়ে যা বললেন হেফাজত নেতা। সরকারের নির্দেশেই ছাত্রলীগের তাণ্ডব, সাবেক ডাকসুর নেতাদের হুঁশিয়ার। এবারে জানিয়ে দেব যারা আমাদের পাকিস্তানে যাওয়ার রাস্তা দেখাচ্ছে তারাই সেখানে যেতে পারে বলছে মাহমুদ মাদানি। আরো জানিয়ে দেব আগামী নির্বাচনে মাঠ ছাড়লে কপালে শনি আছে। এবং সর্বশেষ জানিয়ে দিব বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় 5 শতাধিক আসামি করে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে। ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ হুঁশিয়ারি বিএনপি নেতাদের। হামলা মামলার ভয়ে নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না বলে জানান বক্তারা। জামালপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকীতে এ কথা বলেন তারা। দুপুরে মেলান্দাহে থানা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক এম রফিকুল ইসলাম রহিম। পরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন বিএনপি নেতৃবৃন্দ। শ্বেতপত্র নিয়ে যা বললেন হেফাজত নেতা। হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুল রব বলেছেন 116 আলেমে দিন ও 1000 মাদ্রাসার তালিকা এবং ভিত্তিহীন শ্বেতপত্র প্রকাশ নাস্তিকদের পক্ষ থেকে মুসলিমদের ওপর একটি টেস্ট কেস মাত্র। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং 90% মুসলমানদের দেশে ইসলাম বিদ্বেষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার জন্য তিনি অনুরোধ করেন। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এবং 116 আলেমের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন, কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সত্যিকারের শান্তি সম্ভব না। সভাপতির বক্তব্যে মাওলানা আমিরুল ইসলাম বিলালী বলেন, বুদ্ধিভিত্তিক কর্মকৌশল নির্ধারণ করে মত পার্থক্য সত্ত্বেও আলেমদের তথা মুসলমানদের সর্বজনীন ঐক্য এখন সময়ের দাবি। কাজী মারুফ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তব্য দেন মাওলানা আব্দুর রউফ ইউসুফী, আইম্মা পরিষদের সেক্রেটারি গাজী আতাউর রহমান ইসলাম, প্রচার পরিষদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম কাসেমি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের মহাসচিব শায়খ জামালউদ্দিন। সরকারের নির্দেশেই ছাত্রলীগের তাণ্ডব। সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক নেতারা। তারা অভিযোগ করে বলেন, ছাত্রদলের ওপর হামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের নাম ছবি প্রকাশিত হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালাচ্ছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গন বাঁচাও শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। ডাকসুর সাবেক নেতৃবৃন্দ এই ব্যানারে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 ও 26 মে ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 400 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই ছাত্রলীগ এই তাণ্ডব লীলা চালিয়েছে। তিনি আরো বলেন, সরকারি দলের সন্ত্রাসী ছাত্র সংগঠন চর দখলের মতো দেশের সব বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে। ভিন্ন মত পোষণ বা দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ায় নির্মম শারীরিক নির্যাতন হল থেকে বের করে রেখেছে। ভিন্ন মত পোষণ বা দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ায় নির্মম শারীরিক নির্যাতন হল থেকে বের করে দেওয়া, এমনকি পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের দলদাস প্রশাসন বরাবরই নির্লিপ্ত থেকেছে। সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক নেতারা
আরো বলেন, দেশের সব শিক্ষাঙ্গন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনকে বাঁচানো শুধু ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের দায়িত্ব নয়, ছাত্র শিক্ষক অভিভাবক ও পেশাজীবী সহ দেশের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় ডাকসুর সাবেক ভিপি আসাম আব্দুর রব, আমানুল্লাহ আমান, নুরুল হক, সাবেক জিএস খায়রুল কবির খোকন এবং সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন। যারা আমাদের পাকিস্তানে যাওয়ার রাস্তা দেখাচ্ছে তারাই সেখানে যেতে পারে, বলছে মাহমুদ মাদানী। আমাদের সামনে পাকিস্তানে যাওয়ার বিকল্প ছিল সে সময়, কিন্তু আমরা ভারতে থাকা পছন্দ করেছিলাম, কেননা ভারতের স্বাধীনতার জন্য আমরা অনেক বেশি কুরবানি করেছি। এখন আমাদের পাকিস্তানের রাস্তা দেখানো হচ্ছে, যারা দেখাচ্ছে তারা নিজেরাই সেখানে যেতে পারে। রোববার জমিয়ত ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী দুই দিনের দেওবন্দ বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জমিয়ত তাদের সংগঠনের সমর্থকদের দিক নির্দেশনা দিতে এই বৈঠকের আয়োজন করে, গোটা ভারত থেকে প্রতিনিধিরা তাতে অংশ নেন। মাওলানা মাদানী আরো বলেন, স্বাধীনতা সংগ্রামে এই সংগঠনের অবদান ইতিহাসে স্বনির্ভর লেখা রয়েছে। আর স্বাধীনতা সংগ্রামে কারা অংশ নেয়নি আর কারা ইংরেজ প্রভুদের কাছে মার্জনা ভিক্ষা করেছিল সেসব ঘটনাও ইতিহাসে লেখা রয়েছে। তাই দেশের মুসলিমরা যেন বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই হতাশ না হন। যারা ইংরেজ প্রভুদের কাছে ভিক্ষা করেছিল আর যারা বাহাদুরির সাথে জানমাল উৎসর্গ করেছে তারা কখনোই এক সারিতে থাকতে পারে না। সে কারণে জমিয়ত ঘৃণার মোকাবেলা ভালোবাসার সাথে করার সিদ্ধান্ত নিয়েছে, আর এটাকে যেন দুর্বলতা মনে করা না হয়। ভারতের মুসলিমদের প্রাচীন ও বৃহৎ সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দুদের তরফ থেকে জ্ঞানব্যাপী মসজিদে বিতর্ক নিয়ে পরামর্শ দেওয়া হয়েছিল, মুসলিম যুবকরা যেন কোনো প্রতিক্রিয়া না দেখায়। জমিয়তের ওই সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ সমালোচনা করেন, সে কারণে দেওবন্দের বৈঠকে তারা ব্যাখ্যা দেয় সংগঠনটি। তারা অনুরোধ জানায় উগ্রবাদীদের প্রচারণার ফাঁদে যেন পা না দেয় মুসলিমরা। প্রসঙ্গত, জমিয়তে ওলামায়ে হিন্দু ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্ল্যাটফর্ম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ও দলটির ব্যাপক অবদান রয়েছে। মাওলানা মাহমুদ মাদানী ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়েদ হোসাইন আহমদ মাদানীর দৌহিত্র ও সাইয়েদ আসাদ মাদানীর ছেলে। সূত্র ইটিভি ভারত ও পূবের কলম। আগামী নির্বাচনে মাঠ ছাড়লে কপালে শনি আছে। আগামী নির্বাচনে মাঠ ছাড়লে আমাদের কপালে শনি আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। এস এম মান্নান কোচি বলেন, অনেক দল ও অনেক দেশ বিএনপিকে ইন্ধন দিচ্ছে, কোনো অবস্থাতেই আগামী নির্বাচনে মাঠ ছাড়া যাবে না, মাঠ ছাড়লেই আমাদের কপালে শনি আছে। বিএনপি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় তার প্রতিবাদে আগামী 7 জুন প্রতিবাদ সভার আয়োজন করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বর্ধিত সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় 5 শতাধিক আসামি করে মামলা। বগুড়ার গাবতলিতে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় 5 শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় গাবতলি মডেল থানায় মামলাটি করা হয়। গাবতলি পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলা থানায় বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন সহ 133 জনের নাম উল্লেখ করে এবং 300 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন গাবতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম। এর আগে 27 মে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে রোববার গাবতলি উপজেলা আওয়ামী লীগ মিছিল বের করে। মিছিলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের 20 জন আহত হয়েছেন।